Hello, my name is Rituparna Ghosh and I welcome you to Golpo, my storytelling podcast where I share stories that have picked me. Yes, stories really choose me. Is this a podcast for children or adults? If you have a heart beating for stories, then this one is for you. So sit back and listen. Let the story choose you. আজকে তোমাকে একটা সাঁওতালি গল্প শোনাবো, যেটার নাম হলো এক দুই তিন। এক ছিল রাজা, যে নিজেকে পৃথিবীর সব থেকে বড় রাজা মনে করত। মনের কথা কাউকে না বলে রাজা ভাবল, কি আমার প্রজা কি সমান ভাবে? চলো দেখা যায়। রাজার নিজের মন্ত্রীদের ডেকে বলল, আমার মনে কি কথা আছে বলতে পারো? মন্ত্রীরা কিছু বলল, কিন্তু রাজার মনের কথা কেউ জানত না। তাই রাজা নিজের মুখ্যমন্ত্রীকে বলল, এক মাস সময় দিলাম, এমন লোক খুঁজে আনো যে কিছু না বলে কিছু না জিজ্ঞেস করে আমার মনের কথাটা জানতে পারবে। মুখ্যমন্ত্রীর মাথায় হাত, এক মাসে চুল পড়ে গেল, রোগা হয়ে গেল, পুরো রাজ্য খুঁজে নিল, কিন্তু এত বড় বুদ্ধিমান কি এই রাজ্যতে আছে? যখন এক মাস শেষ হয়ে উঠেছিল, মুখ্যমন্ত্রীর মেয়ে বলল, তুমি রাজ্যের সব থেকে সরল ছেলে হরিকে নিয়ে যাও। কে? ওই পশুপালক? ও অত কোথায় বুদ্ধি কি রাজার মনের কথা জানবে? হরি সত্যি খুব সরল নির্মল ছেলে ছিল, নিজের তিনটে ছাগল চড়াত আর অন্যের মাঠে কাজ করত। রাজার সামনে ওর গলা থেকে আওয়াজও বেরোবে না। কিন্তু যখন আর কোনো রাস্তা রইল না, মুখ্যমন্ত্রী হরিকে রাজার কাছে নিয়ে গেল। হরির দিকে তাকিয়ে রাজা এক আঙুল তুলে দেখালো, হরি দু আঙুল তুলে দেখালো, রাজা তিন আঙুল দেখালো, তো হরি মাথা নাড়িয়ে সভা ছেড়ে বেরিয়ে গেল। বাহ, কি চমৎকার লোক এনেছো মুখ্যমন্ত্রী, সত্যি বুদ্ধিমান। আমি এক আঙুল দেখিয়ে জিজ্ঞেস করলাম, কি আমি এই পৃথিবীর সব থেকে বড়? তো হরি দু আঙুল দেখিয়ে মনে করালো, কি ভগবানও আছে যে শক্তিশালী। তিন আঙুল দেখিয়ে জিজ্ঞেস করলাম, কি আর কেউ আছে? তো মাথা নাড়িয়ে না বলে চলে গেল। হরি আমাদের রাজ্যের সব থেকে বুদ্ধিমান ছেলে। কিন্তু সত্যি কি তাই? হরি রাজার আঙুল দেখে কি বুঝল সেটা তো জানতে হবে। তাই রাত্রিরে মুখ্যমন্ত্রী হরিকে ডেকে পাঠালো। সাহিব, আমার কাছে তিন ছাগল আছে, রাজা এক আঙুল দেখিয়ে একটা ছাগল চাইল, তো আমি ভাবলাম কি রাজার মতো না তো বড় লোক, একটা ছাগলে কি হবে, তাই আমি দু আঙুল দেখিয়ে দুটো ছাগল আর রাজাকে দিচ্ছিলাম, কিন্তু রাজার নজর তো আমার তিন ছাগলের ওপরই ছিল, তাই আমি না বলে বেরিয়ে এলাম। আর এই হলো আজকের গল্প এক দুই তিন। থ্যাংক ইউ ফর লিসনিং। গল্প ইজ এ স্টোরি টেলিং পডকাস্ট উইথ স্টোরিজ ইন ইংলিশ, হিন্দি অ্যান্ড বাংলা। If you enjoy the story and the podcast, drop me a line at contact@yourstorybag.com. Until next time, happy storytelling.